করতে হবে, কর্মকে বাদ দেবেন না। আর আজগুবিতে আস্থা বন্ধ করেন। মাবাইদা এখানে হাত ছুঁয়ে দেবে, ভালো হয়ে যাবে, কাজ করা হবে। যদি তাই হতো তাহলে আমার ছেলেদের ডাক্তার লাগতো না, আমি ছুঁয়ে ছুঁয়ে দিতাম, আমার ছেলেগুলোর মাথায় হাত সুস্থ হয়ে যেত। বাবাইদা একটা কলম ছুঁয়ে দিলে মঙ্গল হয়ে যাবে, কাজ করা হবে। যদি তাই হতো আমি আমার ছেলেগুলোর আগে কলম ছুঁয়ে দিতাম, যে পড়াশোনা করতে হতো না, নিজেরাই পাশ করে যেত আমার কলম ছোঁয়ানোর থেকে। এইসব আজগুবিতে কোনো আস্থা রাখবেন না। এইসব আজগুবিতে যারা আস্থা রাখবে তারা জাহান্নামেই যাবে। যেটা যুক্তিপূর্ণ নয়, যে কথা ঠিক নয়, সেই কথাকে বর্জন করে চলেন। এই যুক্তিহীন কথাগুলোকে কিছুতেই বিশ্বাস করবেন না, ভগবান এতে নেই। ভগবান হচ্ছে সবলদের ওখানে, আর সবল মানুষের জন্যই ধর্মস্থান, দুর্বলের জন্য ধর্ম জায়গায় না, এটা সবল মানুষের জায়গা। হৃদয় সবল করতে হবে, কেননা সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা প্রতি মুহূর্তে দুর্বল হই, প্রথম মুহূর্তে ভাবি আমাদের কেউ এসে রক্ষা করবে, কেউ রক্ষা করবে না। তিনি পন্থা বলবেন, কর্ম আমাকে করতে হবে, বিশ্বাস করেন কথাগুলো। আমি এইভাবে চিন্তা করি, আমার ঈশ্বরের জগৎ এই, আমার ঈশ্বর চিন্তা এই, আমি আপনাদের কাছে বললাম। যদি কথাগুলো যুক্তিপূর্ণ মনে হয় গ্রহণ করবেন, যদি মনে হয় এতে যুক্তি তেমন তীব্র নয় বর্জন করতে পারেন। আমি উঠবো, দীক্ষা দিতে যাব, আপনারা অযথা হইচই করবেন না, এখন দীক্ষা দেওয়ার সহযোগিতা করবেন। যদি কেউ প্রণামী দিতে চান, এখানে প্রণামীর বাক্স রাখা আছে, সেখানে দিতে পারেন। যারা উদ্যোক্তা তারা এই প্রণামীগুলো এই কার্যক্রমে